বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 32 সাইজ বোট নেক কোট ব্লাউজ কী করে কাটিং করতে হয় সেটা দেখাবো। এর জন্য আমি প্রথমে ব্যাক পার্টটাকে কাটিং করে নেব, তারপর নিচের পার্টটাকে কাটিং করব, তারপর আমি উপরের পার্টটাকে কাটিং করব। এই দিকে আমি 9.5 ইঞ্চি ভাঁজ করে নিলাম। এবার লম্বার মাপ নিচ্ছি 15 ইঞ্চিতে। এক ইঞ্চি এইদিকে আমি এক্সট্রা নিলাম, কারণ 1 ইঞ্চি আমার এদিকে সেলাইয়ে চলে যাবে। এর জন্য আমি মোট ফিটিংসে আমার 14 ইঞ্চি থাকবে, এর জন্য 15 ইঞ্চি নিলাম। তারপর আমি কাঁধের মাপ নিয়ে নেব 7 ইঞ্চিতে। এবার কাঁধের মাপ যেখানে নিয়েছি সেখান থেকে আমি মোহরির মাপ নিয়ে নেব 6.5 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চি উপরে পয়েন্ট করে এইভাবে মোহরিতে আমি একটা রাউন্ড শেপ করে দেবো। এবার 32 সাইজের জন্য 8 ইঞ্চি সাথে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, মোট আমি 9.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। নিচের জন্য 1 ইঞ্চি কমিয়ে 8.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিচ্ছি, এইভাবে এখানে মার্জিন দিয়ে মিলিয়ে দিলাম। এবং বোট নেকের শেপ করার জন্য আমি 4 ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিলাম। এবার এই 4 ইঞ্চি থেকে আমি পেছন পাটের জন্য 3 ইঞ্চি নিচে পয়েন্ট করে নিয়ে এইভাবে করে চৌকো বক্স করে নিলাম। তারপর এবার আমি বোট নেকের শেপ করে দিলাম। নিচে টিকেনের জন্য 4 ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিয়ে টিকেনের জন্য একটা দাগ করে নিলাম। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এই যে আমার পাটটাকে কাটা হয়ে গেছে। এবার আমি যেটা দিয়ে উপরের কোটটা তৈরি করব সেটা আমি এইভাবে করে একটু কম রেখে কেটে নিচ্ছি। তোমরা এখানে একটু বেশিও নিতে পারো, একটু কমও নিতে পারো, অসুবিধা নেই। এখানে আমি 3.5 ইঞ্চি কমিয়ে নিয়ে কোটের মাপটা নিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং দেখতে খুবই ট্রেন্ডি লাগে, পরার পরে খুবই ভালো লাগে দেখতে। তোমরাও এটা তৈরি করে নিতে পারো। এই যে আমার পাটটাকে কাটা হয়ে গেছে। এবার আমি এখানে এটাকে দিয়ে আমি এর নিচে দিয়ে আমি সেলাই করব, তার জন্য এইভাবে মিলিয়ে দিলাম। তারপর আমি যে এখানে কোনা কোনা করে ডিজাইনটা করব তার জন্য আমি 1 ইঞ্চি এইভাবে মার্জিন টেনে নিচ্ছি। এবার এখানে আমি ডিজাইনটাকে তৈরি করে নেব। এইভাবে কোনা কোনা করে প্রত্যেকটা ডিজাইন আমি তৈরি করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ব্লাউজের ডিজাইন দেখার জন্য। এই দেখো, এবার আমি এটাকেও ডিজাইন করে নিলাম। এবার কি করে এটাকে আমি সেলাই করব সেটা দেখাচ্ছি। এই দেখো, এই পার্টটার নিচে এটাকে রেখে আমি এই যে পিন আপ করে দিলাম, পিন আপ করে দিলে তাহলে দুটো পার্টি একসাথে সেট হয়ে বসবে, এটা নড়বে না। এবার এই যে কোনাগুলো দিয়ে এটাকে আমি ভালো করে ফিনিশিং এর সাথে সেলাই করে নেব। এই যে প্রত্যেকটা কোণা আমি এইভাবে সেলাই করে নিলাম। এই যে প্রত্যেকটা কোণা আমার ফিনিশিং এর সাথে সেলাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু একটু খেয়াল করে কাটতে হবে, না হলে কোথাও বাড়তি কাপড়টা কেটে যেতে পারে। এই যে কোণাগুলোকে আমি বাড়তি কাপড়টাকে কেটে নিলাম। এবার এই কোণাগুলো দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দিচ্ছি। তারপর এটা আঙুল দিয়ে আমি এইভাবে করে উল্টে নেব। তারপর এই সরু টেস্টারের সাহায্যে কোণাগুলোকে ভালোভাবে বের করে নেব। প্রত্যেকটা কোণাকেই আমি এইভাবে ভালো করে বের করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আমি সবসময় ইউনিক এবং ট্রেন্ডি ব্লাউজের ডিজাইন শেয়ার করি, এবং সেটা কি করে কাটিং করতে হয় সেটাও আমি তৈরি করে দেখাই। তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওটাতে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, আমি তোমাদেরকে উত্তরে সেটা জানাবো। এই দেখো, আমি এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাইটা দিলে ফিনিশিংটা বেশি ভালো হয়। আমার এই পার্টটা রেডি হয়ে গেছে। এবার নিচের পার্টটার এই যে চিকেনটা আমি এইভাবে ভাঁজ করে নিয়ে চিকেন দুটোকে আমি সেলাই করে নিলাম।
এই যে আমার দুটো চিকেন সেলাই করা হয়ে গেছে, তারপরে এই পেছন পাটটাকে উল্টে রেখে এই পাটটাকেও উপরের পাটটাকেও উল্টো, এই যে উল্টো পাটের উপর আমি উল্টো পাটটাকে এইভাবে দিয়ে দুটো পাটি কিন্তু উল্টো দেখা যাবে, এইভাবে করে ধরে আমি প্রথমে নেক গলার দিকটাই সেলাই করে নেব। এই যে তিন দিকেই আমি সেলাই করে নিয়েছি, গলায় এবং মোহরির এখানে। তারপর এখানে ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দেব। এই কাটটা লাগালে কি হবে, এটা খুব ফিনিশিং এর সাথে উল্টে যাবে। কাটটা লাগানো কিন্তু অবশ্যই জরুরি। এবার এটার উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে লুকটা বেশি ভালো হয়। এই দেখো আমার ব্লাউজটা, পেছন পাড়টা আমার তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ।